ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভায় অবস্থিত 89টি মসজিদে সরকারি অনুদান হিসেবে টিআর প্রকল্পের বরাদ্দকৃত নগদ টাকা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে মুক্তাগাছা পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই টাকা বিতরণ করে জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম। মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তাগাছা পৌরসভার মেয়র মোহাম্মদ বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আরব আলী, পৌরসভার প্যানেল মেয়র মনিরুজ্জামান দুদু। এ সময় পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক, মোহাম্মদ সাইফুল ইসলাম ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিধি শাখাউত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় মুক্তাগাছা পৌরসভার 89টি মসজিদের পরিচালনা কমিটির প্রতিনিধির কাছে 10,000 টাকা করে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এভাবে পদটা অত্যন্ত সম্মান, আপনাদের সবাইকে আমি মুক্তাগাছাবাসীর পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এই যে পদ আমাদের সামাজিক ব্যবহৃত